সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? অবশ্যই সবাই ভালো আছো, সবাইকে স্বাগত। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই বিধি মোতাবেক আজকে আবারও আমি ক্লাস নিচ্ছি। আমি তোমাদের বিষয় শিক্ষক শাপলা সাহা, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তাহলে আজকে কি আমরা পড়বো বলো তো? পৃথিবীর গতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পৃথিবীর গতি সম্পর্কে একটু আলোচনা করি। পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির এবং সূর্যই পৃথিবী চারিদিকে ঘুরছে, তাই না? কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কি করে ঘুরছে। পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিজ অক্ষ বা মেরুরেখার উপরও আবর্তন করে। পৃথিবীর গতি দুই প্রকার। নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে আহ্নিক গতি, এবং কক্ষপথে এক বছরে সূর্যকে পরিক্রম করাকে বার্ষিক গতি বলে। দেখো, পৃথিবী প্রতিনিয়তই কিন্তু ঘুরছে। এখন আমরা আহ্নিক গতি সম্পর্কে একটু আলোচনা করব। পৃথিবী কী বলতো? গতিশীল। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারিদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় কত বলতো? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, অর্থাৎ কী হলো বলতো? একদিন। একে কী বলে বলতো? সৌরদিন বলে। পৃথিবী আহ্নিক গতির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবীপৃষ্ঠ পুরোপুরি গোল না হয়, এর পৃষ্ঠ সর্বত্র সমান নয়, সে কারণে পৃথিবীপৃষ্ঠের সকল স্থানের আবর্তন বেগও সমান নয়। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি কী হলো বলতো? সবচেয়ে বেশি, এর আগেও তোমরা জেনেছো। এজন্য নিরক্ষরেখা পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। ঢাকা নিরক্ষরেখা থেকে খানিকটা উত্তর গোলার্ধে, তাই ঢাকায় পৃথিবীর আহ্নিক গতি কিছু কম। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। যত মেরুর দিকে যাবে এই আবর্তনের বেগও তত কমতে থাকে এবং মেরুদয়ে প্রায় নিঃশেষ হয়ে যায়, কথা হয় বলতো? একবারে শূন্য হয়ে যায়। এবার আমরা আহ্নিক গতির ফলাফল সম্পর্কে একটু আলোচনা করব। পৃথিবী আহ্নিক গতির কারণে যেসব পরিবর্তন আমরা দেখতে পাই তা হলো পৃথিবী দিন রাত্রির সংগঠন। কি পৃথিবীতে দিন রাত্রির সংগঠনটা তোমরা বইয়ে একটা ছবি আছে, দেখে ভালো করে বোঝার চেষ্টা করো, 23 পৃষ্ঠায়। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে পৃথিবীর দিন রাত্রির সংগঠনটা বুঝিয়ে বলি। পর্যায়ক্রমে দিন রাত্রি সংগঠিত হয় পৃথিবী আহ্নিক গতির একটি ফল। আমরা জানি পৃথিবী গোল এবং এর নিজের কোনো আলো নেই। সূর্যের আলোতে কী হয়? পৃথিবী আলোকিত হয়। আবর্তন গতির জন্য পৃথিবী যেদিক সূর্যের সামনে আসে সেদিক সূর্যের আলোতে আলোকিত হয়। তখন আলোকিত স্থান সমূহে কী হয় বলতো? দিন হয়। আলোকিত স্থানের উল্টা দিকে অর্থাৎ পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীত দিকে, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেদিকটা কী হয় বলতো? অন্ধকার থাকে। এসব অন্ধকার স্থানে তখন রাত্রি পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলোকে চলে আসে, ফলে দিন রাত্রি পাল্টে যায়। অন্ধকার স্থানগুলো কী হয় বলতো? আলোকিত হয়, এসব স্থানে দিন হয়। আর আলোকিত স্থান অন্ধকার হয়ে যাওয়ার ফলে ওসব স্থানে রাত হয়।
এভাবে পর্যায়ক্রমে দিন রাত্রি কি হয় সংগঠিত হতে থাকে। কোনো স্থানে বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি হয়। এবার আমরা জোয়ারভাটার সৃষ্টি নিয়ে আলোচনা করব। আর্নিক গতির ফলেই জোয়ারভাটা সংগঠিত হচ্ছে। আমরা দেখি প্রতিদিন জোয়ারভাটা একই সময়ে হচ্ছে না, তাই না? আজকের জোয়ার যে সময়ে যে স্থানে যে সময়ে হচ্ছে, পরের দিন সেই সময়ে না হয়ে তার 52 মিনিট পরে হচ্ছে। কত মিনিট বলো তো? 52 মিনিট পরে হচ্ছে। এই যে সময়ের ব্যবধান, সেটা কার কারণে হচ্ছে বলো তো? আর্নিক গতির কারণেই হচ্ছে। এখন তিন দেখো, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি। পৃথিবীর অভিগত গোলকের কারণে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলোর পরিধি ও পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কী করে বলো তো? কমতে থাকে। এসব কারণে পৃথিবীর বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোতের গতির দিক সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এবার আমরা চার তাপমাত্রার তারতম্য সৃষ্টি সম্পর্কে একটু আলোচনা করি। দিনের বেলায় সূর্যের কিরণ থাকার কারণে তাপমাত্রা কী হয়? বেশি থাকে। রাত হলে তাপ বিকিরণ করে, তাপমাত্রা কমে যায়। যদি আর্নিক গতি না থাকতো তাহলে এভাবে দিনের পর রাত আসতো না এবং তাপমাত্রার তারতম্য সৃষ্টি হতো না, তাই না? এই তাপমাত্রার তারতম্য হলো আর্নিক গতির একটি ফল। পাঁচ নম্বর দেখো, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি। এই সম্পর্কে একটু আমরা জানি। পৃথিবীর আবর্তনের কারণেই পৃথিবীর সব জায়গায় পর্যায়ক্রমে সূর্যালোক পড়ে এবং দিনরাত্রি হয়। উদ্ভিদ ও প্রাণীর জন্য সূর্যালোকই বেশি প্রয়োজন, তাই না? দিনের বেলায় সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করে এবং রাতে ওই শক্তি নিজেদের শারীরিক বৃত্তীয় কাজে লাগায়, তাই না? কোনো প্রাণী দিনে, আবার কোনো প্রাণী রাতে খাদ্য সংগ্রহ করে। আমরা দেখি না রাতে কি দেখা যায়? পেঁচা, বাদুর, এগুলো দেখা যায়। তা ওরা রাতে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয়। তার উপরেই উদ্ভিদ ও প্রাণী জগতের নিয়ম শৃঙ্খলা অনেকখানি নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা বার্ষিক গতি সম্পর্কে আলোচনা করব। গতি কয় প্রকার বলো তো? গতি দুই প্রকার। এতক্ষণ আমরা কী আলোচনা করলাম? আর্নিক গতি নিয়ে। এবার তাহলে আমরা বার্ষিক গতি সম্পর্কে একটু জেনে নিই। সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে, ঠিক কি ঘড়ির কাঁটার বিপরীতে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আবার বলো তো, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। একে কি বলে? সৌর বছর। আর্নিক গতিকে কি বলে বলো তো? সৌর দিন। আর বার্ষিক গতিকে কি বলে? সৌর বছর। এই যে এক বছর লাগে, কিন্তু আমরা 365 দিনকে এক বছর ধরি। এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা অতিরিক্ত থেকে যায়। এই অতিরিক্ত সময়ে সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে সময়ের সামঞ্জস্য বজায় রাখা হয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস 29 দিন হয়েছিল, তাই না? মনে আছে কি তোমাদের? তাহলে এভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয় এবং ওই বছরটি 366 দিন ধরা হয়, তা সেই বছরকে কী বলে বলো তো? লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণত কোনো 4 বছরকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে ওই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার ধরা হয়। তাহলে কি বুঝতে পারলে লিপ ইয়ার কাকে ধরা হয়? 366 দিনে ওই 4 দিয়ে ভাগ করলে, ভাগশেষ যদি না থাকে,
তাইলে সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার ধরা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা বার্ষিক গতির ফলাফল নিয়ে আলোচনা করব। এক, দিবাদাত্রী হ্রাস বৃদ্ধি। দুই, ঋতু পরিবর্তন। এবার প্রথমেই আমরা দিবারাত্রি হ্রাস বৃদ্ধি নিয়ে একটু আলোচনা করব। তোমরা এই বইয়ের ২৪ পৃষ্ঠায় একটা চিত্র আছে, এই চিত্রটা ভালো করে দেখো, তাহলে আমরা একটু আলোচনা করি। সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখায় কক্ষপথের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীর ৬৬.৫ ডিগ্রি কোণ করে চলার কারণে ২১ মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর ধীরে ধীরে সূর্যের কিরণ ও উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে। সূর্যকে পরিক্রম করতে করতে ২১ জুন পৃথিবী এমন এক জায়গায় আসে যে তখন সূর্যের রশ্মি ভূপৃষ্ঠের ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কট ক্রান্তির উপরে লম্বভাবে পড়ে। এ সময় উত্তর গোলার্ধেও সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। সে কারণে এই সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রাও বেশি হয়ে থাকে। উত্তর গোলার্ধে ২১ জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত ধরা হয়। ২১ জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে কর্কট সংক্রান্তি বলে। একে কী বলে? কর্কট সংক্রান্তি বলে। ২৩শে সেপ্টেম্বর পুনরায় ২১শে মার্চের মতো সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সেদিন সর্বত্র দিনরাত্রি সমান থাকে। ২৩শে সেপ্টেম্বর থেকে আবার সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে কিরণ বেশি দিতে থাকে। ২২শে ডিসেম্বর এমনভাবে কোণ করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধের সবচেয়ে কী হয়, ছোটো দিন হয়। ২২শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, একে মকর সংক্রান্তি বলে। এ সময় সূর্যের রশ্মি ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকর ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই দুই দিন সর্বত্র পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। সেদিন বিষুব বলে, সেদিনকে কি বলে? বিষুব বলে। ২১শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে বাসন্ত বিষুব বলে। কি বলে? বাসন্ত বিষুব বলে। ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই ওই দিনকে শারদ বিষুব বলে। কি বলে? শারদ বিষুব বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা ঋতু পরিবর্তন সম্পর্কে একটু জানব। দেখো, আমরা আমাদের ব্যবহারিক জীবনে জানি ঋতু ৬টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু ভৌগোলিক দৃষ্টিতে বার্ষিক গতিতে আমাদের ঋতু, এখানে ঋতু কয়টি হচ্ছে? ৪টি। তাহলে কি দেখো? গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। আমরা এখন দেখব ঋতু কীভাবে পরিবর্তিত হয়। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর ৪টি অবস্থা থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। তাহলে তোমরা বইয়ের ২৭ পৃষ্ঠায় এই যে একটা ছবির চিত্র আছে, এই চিত্রটা দেখে নেবে। আর ২৮ পৃষ্ঠাতেও আর একটি ছবি আছে, এই দুটো ছবি একটু ভালো করে দেখলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে, এই ঋতু পরিবর্তনের ধারণাটা আরও ভালো করে পরিষ্কার হবে। তাহলে দেখো, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। দেখো কি, ২১শে মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে কী করে? হেলতে থাকে। এর সঙ্গে সঙ্গে যত দিন যায় তত উত্তর মেরুতে কি আলোকিত অংশ বাড়তে থাকে। এভাবে ২১শে জুনে গিয়ে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর কি লম্বভাবে কিরণ দেয়। ফলে ২১শে জুন উত্তর গোলার্ধে বড় দিন আর রাত ছোট হয়। ওই দিনই সূর্যের উত্তরায়ণের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে। দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে ২১শে জুনের দেড় মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল কী হয়, শুরু হয়, এবং পরের দেড় মাস পর্যন্ত
গ্রীষ্মকাল স্থায়ী হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ শীতকাল অনুভূত হয়। এ সময় সূর্য হেলে থাকার কারণে এ গোলার্ধে সূর্য কম সময় ধরে কিরণ দেয়, ফলে দিন ছোট ও রাত বড় হয়। দিনে ভূপৃষ্ঠ যতটুকু উত্তপ্ত হয়, রাতে কী হয়, তা বিকিরণের ফলে তা ঠান্ডা হয়ে যায়। এখানে তখন শীতের আবহাওয়া কী করে, বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে এ সময়কে কী বলে, শীতকাল বলে। এবার দেখো, উত্তর গোলার্ধে তখন শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। একুশে জুন থেকে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধের অংশগুলো কম কিরণ পেতে থাকে এবং দক্ষিণ গোলার্ধের অংশগুলো বেশি সূর্যকিরণ পেতে থাকে। এভাবে 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর কী করে, লম্বভাবে কিরণ দেয়। তাই এ সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি কী হয়, সমান হয়। দিনের বেলায় যে তাপ আসে, রাত সমান হওয়ায় একই পরিমাণ তাপ বিকিরিত হওয়ায় সুযোগ পায়, ফলে আবহাওয়াতে ঠান্ডা গরমের পরিমাণ কী, সমান থাকে। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। 23 সেপ্টেম্বরের দেড় মাস আগে থেকেই কি উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় এবং দেড় মাস পর পর্যন্ত এই শরৎকাল স্থায়ী থাকে। তাহলে ছবিতে তোমরা কিন্তু মিলিয়ে নাও, পড়ো আর মিলিয়ে নাও, তাহলে তোমাদের পরিষ্কার একটা ধারণা আসবে। তোমরা বুঝে বুঝে পড়লে তাহলে বলতে পার, ঠিকমতো লিখতে পারবে। তাহলে এবার আমরা দেখি উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 23 সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধে ক্রমশ সূর্যের দিকে কি হেলতে থাকে। এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসতে থাকে, উত্তর গোলার্ধ দূরে সরতে থাকে। উত্তর গোলার্ধ কি, দূরে সরতে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে এবং উত্তর গোলার্ধে কোণ করে কিরণ দিতে থাকে। এতে উত্তর গোলার্ধে দিন ছোট ও দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হতে থাকে। এর মধ্যে 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিন উত্তর গোলার্ধে দিন ছোট ও রাত বড় হাতে কি হয়, শীতকাল। ওই দিনই সূর্যের দক্ষিণায়নের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য উত্তর দিকে আসতে থাকে। 22শে ডিসেম্বরের দেড় মাস পূর্বেই উত্তর গোলার্ধের শীতকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত কি করে, শীতকাল বিরাজ করে। এই সময়টাতে দক্ষিণ গোলার্ধে তখন কি হয়, গ্রীষ্মকাল হয়। এবার উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে 22শে ডিসেম্বরের পর থেকে 21শে মার্চ পর্যন্ত এমন সময় ফিরে আসে যখন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে, ফলে কি হয়, দেখো 21শে মার্চ পৃথিবীর সর্বত্র কি, দিন রাত্রি সমান হয়। দিনের বেলায় সূর্যকিরণের কারণে ভূপৃষ্ঠে বায়ুস্তর গরম হয় এবং রাত্রিবেলায় বিকিরিত হয়ে ঠান্ডা হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এবং ওই দিনটিকে বাসন্ত বিষুব বা মহাবিষুব বলে। তাহলে তোমরা এই চিত্রটা দেখে এই পড়াটা একটু বুঝে নিয়ে পড়বে, তাহলে তোমাদেরকে আর ধারণাটা সঠিক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, বাড়ির কাজটা লিখে নাও। এক, দেখো আহ্নিক গতি কী, উহার ফলাফল আলোচনা করো। দুই, দেখো ঋতু পরিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে তোমরা কিন্তু সবাই অবশ্যই বাড়ির কাজটা করবে, স্কুল খোলার পর আমি দেখব, দেখে তোমাদের একটা নাম্বারের ব্যবস্থা করব। এই নাম্বারটাই বার্ষিক পরীক্ষা যে যোগ হবে, তাহলে অবশ্যই তোমরা কাজটা করবে। তাহলে তোমরা ভালো করে বইটা পড়বে, বাড়ির ভিতরেই থাকবে, বাড়ির বাইরে যাবে না। আর বাড়ির বাইরে গেলেই তো সমস্যা, তোমরা তো বুঝতেই পারছ, বাড়িতেই থাকতে হবে, মন না চাইলেও বাড়িতে থাকতে হবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।